কিচেন বেস্ট ফুডের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব পার্শে মাছের মশলা ভাজি। এই মাছটাকে অনেকেই অনেক নামে চিনে, কেউ বলে পার্শে মাছ, কেউ বলে ফাইসে মাছ, আবার কেউ বলে পাইসে মাছ। যাই হোক, এই মাছের স্বাদ সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি। যারা খেয়েছেন তারা তো এর স্বাদ বলতেই পারবেন, আর যাদের এখনও খাওয়া হয়নি তারা একবার হলেও এভাবে ট্রাই করবেন। চলুন তাহলে দেখে আসি। প্রথমেই নেব পার্শে মাছ। এখানে মিডিয়াম সাইজের 6টি মাছ নিয়েছি, কেটে বেছে পরিষ্কার করে ধুয়ে নেব। মাছের দু সাইড এভাবে কেটে নিয়েছি যেন মশলাটা মাছের ভিতরে যায়। এবার মাছগুলোকে মশলা দিয়ে মেখে নেব। এর জন্য একটি পাত্রে মাছগুলো নিয়ে তার মধ্যে দিব লবণ আধা চা চামচ, হলুদের গুঁড়ো আধা চা চামচ, মরিচের গুঁড়ো আধা চা চামচ, জিরে গুঁড়ো আধা চা চামচ, টালা ধনে গুঁড়ো সামান্য পরিমাণ, পেঁয়াজ বাটা 2 টেবিল চামচ, আদা রসুন বাটা 2 চা চামচ। সব মশলাগুলোকে দিয়ে ভালো করে মেখে নেব। এখানে মরিচ এবং লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দেবেন। মশলাটা খুব ভালো করে মেখে নেব। মাছের গায়ে যে কাটা অংশ সেখানেও মশলাটা লাগিয়ে দেব। মশলা মেখে ঢেকে রাখব আধা ঘন্টার জন্য। এভাবে মেখে নর্মাল ফ্রিজেও অনেক সময়ের জন্য রাখতে পারেন। যখন রান্না করবেন তখন ফ্রিজ থেকে বের করে রান্না করতে পারবেন। আধা ঘন্টা পরে ফিরে এলাম। এবার মাখানো মাছের মধ্যে দিব 1 টেবিল চামচ সরিষার তেল। তেলটা মাছ ভাজার আগেই দিব, দিয়ে আবারও ভালো করে মেখে নেব। এবার চুলায় একটি প্যান গরম করে তার মধ্যে দিব 1 টেবিল চামচ সয়াবিন তেল। এখানে দুই ধরনের তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে এক ধরনের তেলও ব্যবহার করতে পারেন। তেলটা গরম হলে এর মধ্যে মশলা মাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলি দিবার পরে বাটিতে যে মশলা থাকবে সেই মশলাগুলি একটি চামচ দিয়ে প্রতিটি মাছের উপরে এভাবে দিয়ে দেব। মাছে কিন্তু একদম পানি দিব না। সবগুলি মশলা দেওয়া হয়ে গেলে আমরা একটি ঢাকনা দিয়ে ঢেকে ভেজে নেব। এ সময় চুলার জ্বালটা কিন্তু মিডিয়ামের থেকে একটু কম আঁচে রাখতে হবে। চুলার জ্বালটা যদি বেশি থাকে তাহলে মাছের উপরটা পুড়ে যাবে এবং মাছের ভিতরটা কাঁচা থাকবে। মাঝে মাঝে ঢাকনা খুলে দেখে নেব যেন মাছটা পুড়ে না যায়। মাছের এক সাইড যখন লালচে হয়ে আসবে তখন অন্য সাইড উল্টিয়ে দেব। এই মাছগুলো ভাজি করতে খুব একটা সময় লাগে না। আর হ্যাঁ, এই মাছ ভাজিটা কিন্তু ঢেকে ঢেকে অল্প জ্বালেই ভাজতে হবে। আমার প্রায় 10 মিনিটের মতো সময় লেগেছে। আর কে কে এই মাছ খেয়েছেন এবং কিভাবে খেয়েছেন আমাকে কমেন্ট বক্সে জানাবেন। দেখুন কতটা লোভনীয়, আপনারাও বাসায় এভাবে ট্রাই করবেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর ভিডিওটি দেখে অবশ্যই একটা লাইক দেবেন, যাতে করে আরও মজার মজার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। এই মশলা মাখা মাছ ভাজা গরম গরম ভাতের সঙ্গে দারুণ লাগে খেতে, আর যদি থাকে আচার, কখন যে এক প্লেট ভাত খেয়ে ফেলবেন আপনি বুঝতেই পারবেন না। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার সাথেই থাকবেন। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এছাড়া লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় ভিডিওটি শেষ করছি।